তো আমাদের প্রশ্ন হচ্ছে, আচ্ছা আপনারা ওম জপ করেন না কেন? ওম জপ করতে বলা হয়েছে বেদে বা সব জায়গাতে, আপনারা ওম জপ করেন না কেন? না, ওম আমরা জপ করি না তা নয়, আমাদের যখন যজ্ঞ হয় ওম তদ বিষ্ণু পরমং পদম সদা পশ্যন্তি সুরায়ঃ, আমাদের যজ্ঞের মধ্যে এবং বিভিন্ন জায়গায় ওম আমরা ব্যবহার করি। ওম পূর্ণমদঃ পূর্ণমিদং পূর্ণাত পূর্ণমোদচ্যতে পূর্ণস্য পূর্ণমাদায় পূর্ণমেব অবশিষ্যতে, ওম আমাদের ব্যবহার হয়। তবে চৈতন্য মহাপ্রভু তিনি শিক্ষা দিয়েছেন, তাও আবার উপনিষদ অনুসারে, কলিসন্তরণ উপনিষদে লেখা আছে, হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম হরে রাম 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 হরে হরে, এটি সুরসক নাম নাম কলি কলমশ নাশনম নাত পুরতর উপায় সর্ববেদেষু দৃশ্যতে। সমস্ত বেদে এই শিরোনাম 32 অক্ষর হরে কৃষ্ণ মহামন্ত্র ছাড়া কলিযুগের জন্য আর কোনো মন্ত্র দেখা যায় না। তাই সেগুলো তো শাস্ত্র অনুসারেই আমরা উমের পরিবর্তে আমরা হরে কৃষ্ণ মহামন্ত্র জপ কীর্তন করি, কারণ সেগুলি শাস্ত্রেই আছে, কলিসন্তরণ উপনিষদে আছে, চৈতন্য উপনিষদে আছে। আর উপনিষদ মানেই বেদ, হ্যাঁ, উপনিষদ প্রতিটি উপনিষদ বেদের অংশ। তাই বেদ অনুসারেই আমরা বেদে যে নির্দেশ দেওয়া হয়েছে যে কলিযুগের মানুষের পক্ষে হরে কৃষ্ণ মহামন্ত্র, সত্যযুগে মানুষ এই সমস্ত অন্যান্য মন্ত্র বেশি ব্যবহার করত, বিভিন্ন যুগের জন্য বিভিন্ন মন্ত্র বেশি প্রাধান্য ছিল তখন বিভিন্ন মন্ত্র, কিন্তু কলিযুগের জন্য বেদেই বলা হয়েছে আমাদের কলিসন্তরণ উপনিষদ চৈতন্য উপনিষদ, ওই সমস্ত উপনিষদে দেখা যায় পরিষ্কার বলা হয়েছে যে হরে কৃষ্ণ মহামন্ত্রই হচ্ছে কলিযুগের জন্য যুগধর্ম, এবং সেটা স্বয়ং ভগবান চৈতন্য মহাপ্রভু রূপে তিনি অবতীর্ণ হয়েছেন। সেটাও আবার বেদে উল্লেখ আছে, বিভিন্ন উপনিষদে বিভিন্ন পুরাণে উল্লেখ আছে যে চৈতন্য মহাপ্রভু স্বয়ং ভগবান। তো তিনিও আবার আমাদেরকে বুঝিয়েছেন যে কলিযুগের মানুষের জন্য হরে কৃষ্ণ মহামন্ত্র এবং গীতা ভাগবত, এই জন্য পরম্পরা। পরম্পরা না হলে আমি ওই সত্যযুগে একজন কি বললেন সেটা দ্বাপর যুগের মানুষ মানতে বাধ্য নয়, দ্বাপর যুগে একজন কি বললেন সেটা ত্রেতা যুগের মানুষ মানতে বাধ্য নয়। তাই আমাদের কলিযুগের যুগবতার চৈতন্য মহাপ্রভু এবং আমাদের যে বর্তমান পরম্পরা যেটা কলিযুগে প্রবাহিত হচ্ছে, সেই পরম্পরা অনুসারে আমাদেরকে জীবন যাপন করতে হবে। আমরা মন গড়া কিছু করলে তো সাফল্য আসবে না, তাই আমরা হরিনাম করি, ষোলনাম 32 অক্ষর জপ কীর্তন করি, হরের নাম হরের নাম হরের নামৈব কেবলম কলৌ নাস্তেব 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 গতিরন্যথা, বৃহন্নারদীয় পুরাণ, এইগুলি বিভিন্ন শাস্ত্রে আছে বলেই আমরা সেই শাস্ত্র অনুসারে আমরা হরিনাম করি, আমরা মন গড়া কিছু করি না। বোঝা গেল? হ্যাঁ প্রভু, ধন্যবাদ প্রভু।